দুই দফা কান দেখেই নিজেদের মান বাঁচালো ব্রাজিল। ব্রাজিল এবং স্পেনের ম্যাচটা সম্ভবত কেউই মিস করেননি, তবে যদি কেউ মিস করেই ফেলেন তবে ইউটিউবে ম্যাচটার হাইলাইটস দেখে নিতে পারেন। এক কথায় অবিশ্বাস্য, অকল্পনীয় যে ম্যাচ শুরু হয়েছিল সম্প্রীতির বার্তা দিয়ে, সেই ম্যাচটাই এবারের ইন্টারন্যাশনাল উইন্ডোর সেরা ম্যাচ হয়ে থাকলই। স্পেনের বার্নাবু স্টেডিয়াম সাক্ষী হলো আরও এক দুর্দান্ত ম্যাচের। 3 পেনাল্টি, 6 গোল, 3-3 সমতা, 90 মিনিটের ফুটবলে কত রোমাঞ্চ লুকিয়ে থাকতে পারে তার পুরো নমুনা দেখা গেল এই ব্রাজিল ও স্পেনের এই ম্যাচে। শুরুতে স্পেন যেমন ব্রাজিলকে নাস্তানাবুদ করেছে, তেমনই দুই দফা পিছিয়ে পড়া ম্যাচে ব্রাজিলের কামব্যাকটার মহত্ত্বও একেবারে ফেলনা নয়। ম্যাচের অন্তিম সময় পর্যন্তই ছিল উত্তেজনার রসদ, ড্র ফলাফলে হয়তো তাই এই ম্যাচের সবচেয়ে উপযুক্ত ফলাফল। শুরুটা ছিল পুরোপুরি স্পেনের, ভিসেন্তে দেলা ফুয়েন্তের শিষ্যরা প্রেসিংয়ে ব্রাজিলকে বিপর্যস্ত করছিল বারবার। শুরুর 15 মিনিটের হিসেবে সেলেসাওদের ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি, সেখানে ভুল করে বসে ব্রাজিল। বক্সের ভেতর দুর্দান্ত খেলতে থাকা লামিনে ইয়ামালকে ফাউল করে বসেন জুয়াও গোমেজ, স্পট কিকে ভুল করেননি রোদ্রি, গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। এদিন পুরো ম্যাচে অবশ্য দুর্দান্ত ছিল ইয়ামাল, বার্সেলোনার এই তরুণ রিয়ালের মাঠে গিয়েও পেয়েছেন ব্যাপক সমর্থন। জাতীয় দলের খেলা হলেও স্প্যানিশ ফুটবল এবং রাজনৈতিক বিতর্কে এমন কিছু একটু বিরলই বটে। ম্যাচে স্পেনের 3 গোলে অবদান ছিল এই তরুণ ফুটবলারের। প্রথমে পেনাল্টি আদায় করেছেন, এরপর অ্যাসিস্ট করেছেন, আবার শেষ গোলে তারই বাড়ানো পাসে ফাউল হওয়া পেনাল্টি পায় স্পেন। বদলি হওয়ার সময় তাই পেয়েছেন বিপুল করতালি। পিছিয়ে পড়ে অবশ্য এদিন প্রতিক্রিয়া দেখাতে পারছিল না ব্রাজিল। ম্যাচের 17 মিনিটে ভিনিসিয়াস রদ্রিগোর সমন্বয়ে প্রথম বলার মতো আক্রমণে যায় ব্রাজিল, যদিও সেই আক্রমণ থেকে গোল আসেনি। এরপর আরও কয়েক দফা আক্রমণ চালিয়েও হতাশ হতে হয়েছে সফরকারীদের। উল্টো 36 মিনিটে স্পেনকে দুর্দান্ত এক গোলে 2-0 গোলের লিড এনে দেন দানি আলমো। গোলের সহায়তা করে সে ইয়ামাল, তার পাশ থেকে বল পেয়ে বক্সের ভেতর একাধিক ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেছেন আলমো। 2 গোল হজমের পরে অবশ্য 1 গোল শোধ করে সেলেসাওরা, সেটা ওই স্প্যানিশ গোলরক্ষকের কল্যাণে। ওনায় সিমন কি বুঝে যেন রদ্রিগোর পায়ে বল তুলে দিলেন, রিয়াল তারকা নিজের ঘরের মাঠে তা আর মিস করলেন না। 2-1 গোলের ব্যবধানে টানেলে ফেরে দুই দল। বিরতির পর বিস্ময় বালক এন্দ্রিককে মাঠে নামান কোচ দরিভা। কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে নায়ক হয়েছেন, আজ নিজেকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়। কিছুদিন পর বার্নাবুতে আসবেন তিনি, নিজের আগমনী জানান দিতেই কিনা করলেন দুর্দান্ত এক গোল। কর্নার থেকে জটলায় বল পেয়ে অসাধারণ এক ভলিতে ব্রাজিলকে সমতায় ফেরান তিনি। এই সমতার পরে ম্যাচে দুই দলে সমানভাবে খেলতে শুরু করে, যদিও শেষ দিকে আবার ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় স্পেন। 85 মিনিটে স্পেন দ্বিতীয় পেনাল্টি পেলে ব্রাজিল আবার পিছিয়ে পড়ে, রদ্রি স্পট কিকে গোল করে স্পেনকে লিড এনে দেন 3-2 গোলে। এরপর ম্যাচ যখন শেষ বাঁশি বাজার অপেক্ষায়, তখনই দেখা মেলে আরেক চমকের। এবার গলনোকে ফাউল করে ব্রাজিলের ম্যাচে ফেরার সুযোগ করে দেন কারভাহালই, স্পট কিকে পাকেতা গোল করে উল্লাসে মাঠে ব্রাজিল। 3-3 গোলের রোমাঞ্চে শেষ হয় বর্ণবাদের বিরুদ্ধে বার্তা দিয়ে আয়োজন করা এই ম্যাচ। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।